নমস্কাৰ ৰিজু দেৱৰ আৰু এটা ভিডিঅ'ত আপোনালোকক স্বাগতম। আজি মই আহিছোঁ অভিজিত অটো এজেঞ্চিৰ টাটাৰ ছেকেণ্ড হেণ্ড গাড়ীৰ ডিলাৰ হয়, য'ত আপোনালোকে পাব অকল কমাৰ্চিয়েল গাড়ীয়ে আছে, চব কমাৰ্চিয়েল গাড়ী আছে। তো চব গাড়ীৰ ডিটেইলছ আপোনালোকক দিম, আৰু এই চব গাড়ী আপোনালোকে যদি ডেইলি আপ টু ডেট লাগে তেনেহ'লে কাৰগ্যানত যাব। তো কাৰগ্যান কেনেকৈ ইউজ কৰিব সেইটো একবাৰ চাই লওক। গুগলত যাব, গুগলত যাই পেলাই টাইপ কৰিব কাৰগ্যান ডট কম, ইয়াত আহি গৈছে, মই মাৰি দিছোঁ CARGAYN.com আৰু ফাৰ্ষ্টতে আহি যাব কাৰগ্যান ডট কম, ক্লিক কৰি দিব। এয়া চাওক তলত চব ছেকেণ্ড হেণ্ড গাড়ী, চব ছেকেণ্ড হেণ্ড গাড়ী তলত গৈ থাকিব, চব ছেকেণ্ড হেণ্ড গাড়ী পাই থাকিব। আৰু যদি আপোনালোকৰ ছেকেণ্ড হেণ্ড গাড়ী লাগে, লোড মোডত ক্লিক কৰিব, গোটেই ছেকেণ্ড হেণ্ড গাড়ী আহি যাব। আৰু যি গাড়ীৰ ডিটেইলছ লাগে তাত আপোনালোকে ক্লিক কৰিব, চাপ'জ হিউণ্ডাই i20 ডিটেইলছ লাগে, আৰু ইয়াৰ চাওক ফোন নাম্বাৰ পাই যাব, ক'ৰ গাড়ী হয় চব ফটোজ পাই যাব। আৰু যদি বেক কৰি দিওঁ আমি, চাপ'জ ইয়াত ইমান গাড়ী আছে কেনেকৈ ছাৰ্চ কৰিব, তাৰ কাৰণে আপোনালোকে একদম ওপৰত যেতিয়া আহিব ইয়াৰ চাওক ইয়াত ছাৰ্চৰ অপশ্যন আছে, যি গাড়ী লাগে ছাৰ্চ কৰি দিব আৰু আপোনালোকৰ তাত আহি যাব। চাপ'জ বুলেৰ' লাগে, বুলেৰ' ছাৰ্চ কৰি দিব, বুলেৰ' আহি যাব। ইয়াৰ চাওক কিমান বুলেৰ' আছে, বুলেৰ' ফটো চব আহি যাব। আৰু যদি ইয়াত আপোনালোকে আপোনালোকৰ EMI কিমান আহি হ'ব সেইটো চাব বিচাৰে, তেনেহ'লে মেনুত ক্লিক কৰি ইয়াত লোন EMI কেলকুলেটৰত যাব, ইয়াত গৈ পেলাই আপোনালোকে EMI কিমান হয় সেয়াও চাব পাৰিব। এয়া চাই লওক গোটেই ডিটেইলছ আহি যাব EMI। আপোনালোকে চাপ'জ 1,25,000 টকাৰ লোন ল'ব আৰু ইণ্টাৰেষ্ট ৰেট দি দিব, আৰু চাপ'জ মাহটো হিচাপ কৰি দিছোঁ আপোনালোকৰ 24 মাহৰ কাৰণে, এয়া চাওক EMI কিমান আহিব, EMI কিমান আহিব গোটেই ডিটেইলছ ইয়াত আহি যাব। 2,500 আছিলে, মই এইটো 25,000 কৰি দিওঁ, এয়া চাওক 1,159 টকা আহি যাব EMI। তো কাৰগ্যান কেনেকৈ ইউজ কৰিব সেইটো চোৱাৰ পিছত বলক আজিৰ এই ভিডিঅ' আৰম্ভ কৰাৰ, ইয়াৰ পৰা যদি গাড়ী পাৰ্চেজ কৰে চাই ল'ব, টেষ্ট ড্ৰাইভ লৈ ল'ব, ভেৰিফাই কৰি ল'ব, আৰু মোৰ পুৰণা ভিডিঅ' ওপৰৰ আই বাটনত গৈ চাব। তো মাতি দিওঁ অভিজিত অটো এজেঞ্চিৰ পৰা যোন আছে ৰিপ্ৰেজেণ্টেটিভ, তেওঁক আৰু আৰম্ভ কৰোঁ আজিৰ এই ভিডিঅ'। তো আমাৰ লগত আছে অভিজিত অটো এজেঞ্চিৰ পৰা, ইয়াৰ চেলছ ৰিপ্ৰেজেণ্টেটিভ, তেওঁৰ নাম জানিলোঁ দাদা, কি নাম আছিলে? দাদা মোৰ নাম ঋতুপন সোণোৱাল। অ'কে, ঋতুপন দাৰ পৰা আমি এড্ৰেছ লৈ লওঁ একবাৰ। এড্ৰেছটো মই চিম্পুলকে কৈ দিওঁ, হা সবকে কাৰো প্ৰব্লেম নহয়। আপুনি যদি খানাপাৰা ছাইডৰ পৰা আহে তো আপোনাৰ ৰাইট ছাইড পৰিব, লখৰা পাৰ হৈ লালুংগাঁও NPS গলিত সোমালে হ'ল, মাছ বজাৰৰ ওচৰত আহি মোক ফোন কৰিলে হ'ল, কণ্টেক্ট নাম্বাৰটো দিয়াই আছে আপোনাৰ। সবতছে ভাল হ'ব দাদাক ফোন কৰিব, লাইভ লোকেশ্যন দি দিব। আৰু জালুকবাৰী ছাইডৰ পৰা আহিলে আপোনাৰ লেফ্ট ছাইড পৰিব, অ'কে লেফ্ট ছাইড পৰিব, তো আপোনাৰ ISBT পাৰ হৈ DT অফিচ পাৰ হৈ লেফ্ট ছাইডে পৰিব আপোনাৰ, তাত আহি ফোন কৰিলে হ'ল। আৰু দাদাই লোকেশ্যন দি দিব পাৰিব, হোৱাটছএপত লোকেশ্যন দি দিব আপোনাৰ, কণ্টেক্ট নাম্বাৰ দিয়া আছে, কণ্টেক্ট নাম্বাৰত ফোন কৰিব, হোৱাটছএপত লোকেশ্যন দি দিব। তো ইয়াৰ পৰা যদি গাড়ী পাৰ্চেছ কৰে, ডকুমেণ্টেশ্যন কমাৰ্চিয়েল গাড়ী মেইন কোনে কৰি দিব আপোনালোকে? আমি কৰি দিম ডকুমেণ্ট সব, অ'কে, যদি ট্ৰেন্সফাৰ কৰিব লাগে ট্ৰেন্সফাৰ, যদি ফেল আছে আপডেট কৰি দিম কাগজবিলাক, মানে যোনে পাৰ্চেছ কৰিব দৌৰাদৌৰি কৰিব দৰকাৰ নাই ন, এভৰিথিং ইয়াতে পাই যাব। অ'কে, তো দেরি নকরো, ফার্স্ট গাড়ির পর স্টার্ট করিম, ফার্স্ট কোনখন গাড়ি? ফার্স্ট বোলেরো পা স্টার্ট করু, বোলেরো পিকআপ হয়, ওকে, তো বোলেরো পিকআপ খনর ডিটেইলস ফার্স্ট। বোলেরো খন BS3 বোলেরো হয় আপনার, 2011 গাড়ি, ডকুমেন্টি সব আপনার ওকে পাবো, কাগজ পাতি সব ওকে করিম, ট্রান্সফার করে দি আপনার, দাম বেশি রখা না আমি, অনলি 265 রাখিছো। 265 কোন ইয়ার আসলে? 2011 আর কাগজ পত্র ওকে পাবো, ওকে 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 ওকে। নেক্সট আছে এখন টাটা জেনন, হয় এইখনের ডিটেইলস 2017 গাড়ি, হ্যাঁ জেনন যোদ্ধা হয় আপোনার, প্রাইস রাখিছো আমি অনলি 375,000, ওয়াক অ্যারাউন্ড একবার চাই লোক কি কন্ডিশনত আছে, আর যিমান প্রাইস কৈ আছে অন টেবিলত সব প্রাইস বিলাক নেগোসিয়েবল হয়, কমিব, আপোনালোকে ভিজিট করক, কমিব, দাদার লগত কথা বাতা, ফোন নাম্বার দিয়া আছে, আর ডেইলি যদি আপ টু ডেট লাগে অভিজিত অটো এজেন্সি বলে সার্চ করব কারগ্যানত গৈ, নহলে গাড়ির নাম ওয়াইজ সার্চ করলেও পাবো। নেক্সট আর এখন জেনন যোদ্ধা, জেনন যোদ্ধা আছে 2017 হয়, আর প্রাইস রাখিছো আমি এখন 385,000। নতুন যদি লব যায় এখন জেনন যোদ্ধা কিমান মান পড়ে? নতুন তো এটা 2 টনের গাড়ি আইছে আপনার, অলমোস্ট 10 লাখ 10 লাখ, হয়, আর এইখনো কিমান আছিলে? 6 লাখের উপর আছে? না না বেশি আছিল, এখন 8 প্লাস আছিলে, এটা কিমানত পাবো? এটা তো এখন মানে ধর দামটো বাড়ি গল, এখন এটা এখন নে পাই, সেকেন্ড হ্যান্ড ধর আপনার এখন আমি 385 দি আছে, আর কমিব তারপর হবে নি গেছে বলবো। ওকে, আর ফাইন্যান্স হয় না? না, ফাইন্যান্স হয়ে যাব, অনলি অনলি গুয়াহাটির ফাইন্যান্স হয়ে যাব আপনার। আর ধর আমি এটা নতুন কে আর দুটা মান জায়গা লৈছো, ধর নলবাড়ি হোক বা রঙিয়া সাইডে হয়ে যাব, আপনার গোয়ালপাড়া হয়ে যাব, এফালে আমি নগাঁও লোকে লৈছো, নগাঁও হবে না? নগাঁও হয়ে যাব। কিমান ডাউন পেমেন্ট করবে লাগবে এখনের আগে? এখন আপনার ফাইন্যান্সে কব, গাড়িখনের ভ্যালু উপর ধর আমাক যদি 5 লাখ গাড়ি দাম হয় তেনে 2 লাখ দিলে আমি গাড়িখন হয়ে যাব। এখন যদি ফাইন্যান্সত লয় এখন গাড়ি আগতে কিমান দিব লাগিব? 2 লাখ দিলে ওলাই যাব, 2 লাখ। আর এখনের ডিটেইলস যদি আমি একবার, ডিটেইলস এখন 19-র গাড়ি হয়, ডকুমেন্ট সকুমেন্ট সব ওকে পাবো আমার, 19-র আচ্ছা, আমি দাম রাখিছো 465
465. Okay, kunuba jodi mane puro second hand commercial gari ekhon loy starting hote business er karone lobo jehetu commercial 4-5 lakh tokar profit starting hote korib lobo no aru next ketiba ako apnalukok besibo paribo ne paribo 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 no to apnaluke purchase kori chola ke din man bhara marok ji kore korok ako ahi adi belek gari lobo paribo nole ako sale koribo paribo next aru ekhon ase ekhono yuddha hoy apnar ekhon belek ni jolop ne same na na same gari hoy yuddha hoy ekhon apnar 18 gari hoy sorry 17 gari hoy 17 hoy এখনো দাম রাখিছো আমি 390,000 হয় ওকে আর 17 এর গাড়িও ফাইনান্স হয় না ফাইনান্স হয়ে যাব 17 এর গাড়িও ফাইনান্স হয়ে যাব আপনা লোকে টেনশন নবল লব না লাগে নেক্সট আপনা লোকক দেখুম এখন বোলেরো পিকআপ বোলেরো বোলেরো পিকআপ এখনো ডিটেইলস একবার যদি কই এখন আপনা 2018 মডেল হ্যাঁ ডকুমেন্টস সব ওকে পাবো প্রাইস রাখিছো অনলি আমি 550 550 হয় ওকে বোলেরো পিকআপ কোনে আর 18 এর 18 এর বোলেরো পিকআপ 550,000 আর ফাইনান্স করলে 2 লাখ 2 লাখ অলমোস্ট 2 লাখ দিলে উলাই যাব গাড়ি নেক্সট আছে আর এখন বোলেরো পিকআপ এখন সেম 2018 গাড়ি হয় হ্যাঁ তো প্রাইসও আমি সেমে রাখিছো ডকুমেন্টে সব ওকে পাবো ট্রান্স পাস সেন্স পাস সব পাবো ফাইনান্স 5.5 লাখ টাকা 5.5 লাখ টাকা আর কমিব তারপর কি ফাইনাল প্রাইস ন হয় নেক্সট আপনা লোকক দেখো আম ডাঙ্গর ট্রাক মানে 407 পিকআপ এখনো ডিটেইলস একবার আমি লইলো কোন এর আছে এখন দাদা 18 গাড়ি হয় হ্যাঁ গাড়ি চকা চাও চকা টকা ধুনিয়া হয়েছে মানে অরিজিনাল প্রিন্টত আছে একো করাই নাই আর এখন পাসিং হল আপনার 2 টন 200 কেজি 2200 কেজি হয় তো এখন প্রাইস রাখিছো আমি 550 550 এখন গাড়ি পাই যাব আর ফাইনান্স করলে কিমান দিব লাগিব ফাইনান্স অলমোস্ট 2 লাখ টাকা দিলে উলাই 2 লাখ টাকা দিলে উলাই 2 লাখ টাকা দিলে উলাই যাব ওকে নেক্সট আছে আর এখন জেনন জেনন ইউদ্ধা লাগিলে কত যাব না লাগে ইয়াতে আই যাক বহুত কিনি জেনন পাইছো এখন তো কেবিন থকা ন ব্যাক সাইড ডাবল কেবিন হয় ডাবল কেবিন বহুতে বিচাই থাকে ডাবল কেবিন ডাবল কেবিন আপোনালোকে একবার চাই লোক ডাবল কেবিন ব্যাক সাইড আর বিএসটি গাড়ি হয় এখন বিএসটি বিএসটি গাড়ি ওকে এখনো ডিটেইলস ডিটেইলস এখন 14 গাড়ি হয় হ্যাঁ ডকুমেন্টারি সব ওকে আছে হ্যাঁ আমি প্রাইস বেশি রাখা নাই অনলি 2 লাখ 15,000 টাকা 2 লাখ 15 ওকে 2 লাখ 15,000 15,000 এখন পাই যাব জেনন যোদ্ধা কাগজপত্র পাবো না সব ওকে সব ওকে পাবো নেক্সট আছে এখন কি আছিল এখন ডিআইআরএক্স ডিআইআরএক্স কক এখন এখন 13 গাড়ি হয় হ্যাঁ প্রাইস বেশি রাখা না আমি এখন 170 মান পালে আমি গাড়ি এখন এই দিম 170 হয় ওকে 170,000 এখন এরি দিব পারে এরি দিব নেক্সট কি গাড়ি দেখাবো এখন সুপার এসমিন্ট সুপার এসি মিন্ট হয় ওকে এখনর ডিটেইলস এখন হইছে আপনার 2018 সনের গাড়ি হয় হ্যাঁ তো আমি প্রাইস রাখিছো অনলি 265 হ্যাঁ ডকুমেন্ট ওকে পাবো ওকে পাবো না নেক্সট কি গাড়ি দেখাবো ডিআই আরএক্স আরএক্স হয় হ্যাঁ এখন আপনার 2012-13 গাড়ি হয় হ্যাঁ তো এখন আমি ডকুমেন্ট ফেল আছে হ্যাঁ যদি ফেল হিসাবে লব পারে তেনেকো আমি দিম হ্যাঁ অনলি 1,25,000 টাকা 1,25,000 টাকা এখন লৈ যাব পারিব হয় ওকে নেক্সট নেক্সট কি দেখাবো নেক্সট এখন ডিআই আছে হ্যাঁ ডিআই ইএক্স হ্যাঁ পুরনা গাড়ি হ্যাঁ আপনার প্রাইস রাখিছো এখন আমার বেশি নয় 245 245 হয় আর কমিব কমিব ওকে তারপর তারপর এখন এখন রাখিছো 2016 সনের হ্যাঁ ডিআই ইএক্স হ্যাঁ সেম প্রাইস 245-250 ভিতর এখন গাড়ি এই দিব পারিম কাগজ পাতি সব ওকে করি 245 245-250 ভিতর ওকে 245-250 ভিতর তা এরি দিব পারিব তারপর কমিব নেক্সট আর কি গাড়ি আছে ডিআই আরএক্স 2012 সনের গাড়ি হয় হ্যাঁ তো ডকুমেন্টস ফেল আছে যদি লব বিচারে এনেকে তো আমি বেশি দাম রাখা নাই অনলি 1,15,000 টাকা 1,15,000 টাকা ডিআই ইএক্স পাই যাব না হয় ওকে তো বলক আর হেটু সাইডে আর গাড়ি আছে আছে আর গাড়ি আছে নেক্সট এখন ডাঙ্গর ট্রাক আছে একবার চাই লোক গাড়িখন একদম কম দামত যদি লাগে এখন লব পারে কিমান দাদা মহেন্দ্রা লুডকিং হয় হ্যাঁ তো এখন আপনার লুডিং ক্যাপাসিটি আছে 3 টন 800 কেজি হ্যাঁ তো 2016 গাড়ি হিসাবত আমি দাম রাখিছো অনলি 345 অনলি ওকে এসি জিপ এখন 2018 গাড়ি হয় হ্যাঁ BS4 গাড়ি হ্যাঁ আমি প্রাইস রাখিছো অনলি 65,000 ওকে 65,000 এখন গাড়ি লৈ লব পারিব তারপর কি দেখো তারপর আছে এখন 3 চকা এপে হ্যাঁ এপে এখন আছে ইয়ার গাড়ি যদি আরো ডিটেইলস লাগে কার গ্যানত যাব তলত আই আছে কার গ্যানত সব কমার্শিয়াল গাড়ি আপ টু ডেট আছে এখনর ডিটেইলস কক এপে হয় এখন ডকুমেন্ট ফেল আছে আপনি আমি এখন কমত দিব পারিম বহুত কমত 60,000 দিব পারিম 60,000 অনলি ওকে নেক্সট কি দেখাবো নেক্সট এখন দেখাইছো আপনা SXL এস এক্সেল 2018 গাড়ি হ্যাঁ বডি সব ধুনিয়াকে বনাইছো আমি বডিটো ধুনিয়া হই আছে হ্যাঁ
প্রাইস রাখিছো অনলি 285 285000 অনলি ওকে তো 285000 এখন লৈ যাব পারিব তার পিছত কি দেখো তার পিছত এখন আছে আমার এসটি আছে এসটি আছে 2018 সনৰ হ্যাঁ কাগজ পাতি আপোনাৰ ওকে পাবো গাড়িখন ওয়াকারন এবাক চাই লোক ধুনিয়া হৈছে গাড়িখন তো দাম রাখিছো অনলি 235 235 অনলি ওকে কমিব নে নাই তারপরা কমিব কমিব সব গাড়ির দাম কমিব কমিব আর নগাঁওর পরা এপিনে নলবাড়ি লৈকে ফাইনান্স হৈ যাব হৈ যাব হৈ যাব নেক্সট কি দেখাবো নেক্সট এখন এস ইএক্স আছে 2011-12 গাড়ি দাম রাখিছো অনলি 135000 135000 আর ডেলি যদি আপ টু ডেট লাগে কারণ কেউ মানে ভিডিও অল্প দেরিকে বনাও কার জ্ঞান যাব তাত গাড়ির নাম সার্চ করব সব গাড়িবিলাকৰ ডিটেলস ডেলি বেসিসত আপ টু ডেট হয় তাত পাবো নেক্সট কি দেখাবো আছে জিটো এখন আছে এফালে জিটো আমি অল্প মানে হেরি গলো পাজে লৈ গলো খুমাই ভিতরত আছে আহি গলো জিটো মহিন্দ্রা জিটো এখনো ডিটেলস জিটো এবিলাক 2018-17 গাড়ি দুখন আছে জিটো প্রাইস বিলাক ধরক আপনার এখন আপনার সব ওকে করে গ্লাস গ্লাস সব ভাঙা আছে বিলাক লগাই মেলি আপনার আমি দিব পারিম 230-240 হয় ওকে জিপ 2018 গাড়ি হয় জিপ এক্সেল হয় এখন কাগজ পাতি সব ওকে করে আমি অনলি 145 রাখিছো 145 145000 হয় আর কমিব না কমিব ওকে তার পিছত আর আছে না গাড়ি আছে জিপ আছে হ্যাঁ নেক্সট আছে আর এখন জিপ কিন্তু কালার বহুত আনকমন এখন এখন 2018 গাড়ি হয় আমি প্রাইস রাখিছো অনলি 95000 ওকে 2018 গাড়ি 95000 অনলি নেক্সট কি গাড়ি দেখাবো আর এখন জিপ আছে ব্লু কালার এখনো আপনার 2018 হয় প্রাইস রাখিছো কাগজ পাতি সব ওকে করে আমি 170 তারপর কি দেখাবো আর এস মেগা এখন আছে 2018 হয় প্রাইস রাখিছো অনলি 235 কাগজ পাতি সব ওকে পাবো নেগোশিয়েবল নেগোশিয়েবল হয়ে যাবে ওকে তারপর তারপর আছে এখন মেগা মেগা এক্সেল হয় এখন লোড ক্যাপাসিটি আছে আপনার 1 টন তো আমি প্রাইস রাখিছো অনলি 285 285 হয় ওকে আর কি আছে না গাড়ি আছে মেগা আছে মেগা এক্সেল এখনো ডিটেলস মেগা 2017 মেগা হয় 18 মেগা হয় কাগজ পাতি বিলাক সব ওকে আছে ওকে যদি ফেলও থাকে ওকে করে দিম প্রাইস রাখিছো তেনে সেম 270-280 ভিতর আমি দিব ওকে আর এখন আছে কন্টেনার বডি এখন কোম্পানি বডি হয় আপনার এখনো ক্যাপাসিটি 1 টনের হয় কোম্পানির পরাই বডি আহে না হয় কোম্পানির পরাই আইছে এটো হ্যাঁ প্রাইস রাখিছো আমি এটো 295 295000 আর নতুন লব গলে 4-5 লাখ টাকা যায় হই যাবে এটা তো এখন ক্লোজ হয়ে গেল বন হয়ে গেল তো আপনার এটা ইন্ট্রা আইলে হ্যাঁ ইন্ট্রা দাম আই যাব আপনার 8 লাখ 8.5 লাখ এটা কিমান কইছে এটা আপনার 295 আর কমিব তারপর কমিব নেগোশিয়েবল হয়ে যাবে ওকে নেক্সট আছে এখন এসি জিপ কিমান দাইব এখন দাদা একদম এখন কম প্রাইসত দি আছো অনলি 55000 আজির ভিডিও অভিজিত অটো এজেন্সির পৰা যত আপোনালোকে চাইছে অকল কমার্শিয়াল গাড়ি নতুন একটা ভিডিও সোনকালে লগ পাম তেতিয়ালোকে চাই থাকিব আর এই ভিডিও সর্বে ধন্যবাদ।